আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউস উড ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের একটা ঝোল রেসিপি বা কালিয়া যা বলো। খুব সুন্দর করে রান্না করেছি আর খুব ইজি প্রসেসে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমি যে পদ্ধতি অবলম্বন করে রান্না করেছি সেটা কিন্তু ভীষণই ইজি, তোমরা দেখতে থাকো। এই দেখো, এখানে পাবদা মাছ একদম খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হালকা গরম জল দিয়ে। সব সময় কিন্তু মাছ ধুয়ে নিতে হয়। এবার নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদটা যেন মাছে খুব ভালো করে লেগে যায়, মানে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর কিন্তু কড়াতে তেল দিয়ে, তেলে একটু নুন দিয়ে দেবে, তাহলে কিন্তু আর মাছ লাগবে না আর ফুটবেও না। যেহেতু পাবদা মাছ ভীষণ ফোটে, তো ঢেকে ভাজাটাই ঠিক। আমি দেখো একটা দুটো করে ভেজে ভেজে নামিয়ে নিয়েছি, যে কটা মাছ রান্না করব সবগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, দিলাম তিনটে কাঁচা লঙ্কা, চিরে দিয়েছি কিন্তু মাথাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, একটা ছোট কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম ফোড়নে। এবার ফোড়নটা হালকা ভেজে নেব। এ দেখো হালকা ভেজে নিচ্ছি, একদম কিন্তু পুড়িয়ে ভাজা যাবে না। তারপর একটা টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। টমেটোটা আমি পেস্ট করিনি, এইভাবেই দিয়ে দিলাম। এখানে কিন্তু ভাজতে ভাজতে আমি পেস্ট করে নেব ঠিক এভাবে, দেখো। আর এবার দিয়ে দিলাম আলু, মানে সেদ্ধ করে রেখেছি আমি আলু, দুটো আলু দিয়েছি। সেদ্ধ করে দিলে কিন্তু তেলও কম লাগে আর খেতেও কিন্তু টেস্ট হয় আলু দিয়ে। এবার কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদমতো নুন দিয়ে কিন্তু এবার কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য জল, তেল কিন্তু কম দিয়েছি, মানে তবুও মনে হচ্ছে কি বেশি দিয়ে দিয়েছি আমরা, কিন্তু তোমরা সবাই জানো তেলটা খুবই কম ইউজ করি, মানে ইউজ করার চেষ্টা করি, তেল খাওয়া তো মোটেই ভালো নয়। এবার কিন্তু পেঁয়াজ টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ। এবার দিয়ে দেবো, মানে কালারের জন্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একবারে দিয়ে একবারে ভালো করে কষিয়ে নেব। এভাবে রান্না করলে কিন্তু দেখবে খেতে ভীষণই টেস্ট হয়। আর যখন খুব তাড়াতাড়িও থাকবে, যে তাড়াতাড়ি করতে হবে, অফিস যেতে হবে, বেরোতে হবে, তখন কিন্তু এভাবে রান্না করতে পারো, খেতে কিন্তু খুব ভালো হয়। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল, তোমরা যেমন মানে ঝোলটা খেতে পছন্দ করবে ঠিক সেভাবে দেবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে কিন্তু কালারটা ভালো এসেছে। এবার কিন্তু ফুটে যাবার পর ভেজে রাখা মাছ দিয়ে দেব। পাবদা মাছ কিন্তু ভীষণই নরম, পাবদা মাছ দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাতে নেই, তাহলে মাছ গলে যায়, মানে নরম তো মাছ, তো গলে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছ দেওয়ার পর 5-7 মিনিট রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে পাবদা মাছের খুব সুন্দর একটা রেসিপি। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে কিন্তু রান্না করে নিচ্ছি, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচনো। দারুণ হয় খেতে, ফ্যান্টাস্টিক হয়। তোমরা কিন্তু ঠিক এভাবে বাড়িতে ট্রাই করো, মানে রান্না করবে, করে সবাইকে খাইয়ে দেখো, সবাই কি বলে।
আমার তো মনে হয় সবাই খুব খুশি হয়ে যাবে এই রান্নাটা তোমরা যদি করে খাওয়াও বাড়িতে সবাইকে। রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি সার্ভ করে নিলাম। তো কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু অতি অবশ্যই জানাবে। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর বেল বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। পরে আবারও একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে নিলাম। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকে আর নয়, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। পরে আবার চলে আসবো কোনো নতুন রেসিপি বা ব্লগ নিয়ে। আর কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। তাহলে দেখো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল পাবদা মাছে ঝোল, কালিয়া, যাই বলো, খুব ভালো লাগলো তো? আমার তো মনে হচ্ছে ভীষণ ভালো লাগলো। তোমরা কিন্তু অতি অবশ্যই জানাবে। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।